আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মারজিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা সংক্রমণের মহামারী ঠেকাতে আগামী 10 দিন ঘর থেকে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের করোনার প্রতিষেধক তৈরির কৌশল উদ্ভাবনের দাবি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকের এবং করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের মহামারী ঠেকাতে আগামী 10 দিন ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন বাংলাদেশ এখন করোনা ভাইরাস ঝুঁকে তৃতীয় ধাপে রয়েছে চতুর্থ ধাপে যেন না পৌঁছাতে পারে এজন্য সবাইকে অঘোষিত লকডাউন মেনে চলতে হবে দেশে আক্রান্তের হার কমছে ভেবে খুশিতে ঘর থেকে বের না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে মাত্র তিন মাসে সারা বিশ্বে ছড়িয়েছে এই ভাইরাসটি প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল এরই মধ্যে বিশ্ব থেকে কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ বাংলাদেশেও মারা গেছে কয়েকজন এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী অধ্যাপক আমানুল্লাহ ফেরদোস বলেন দেশে এখনও করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়ায়নি যে কোনো মহামারীর চারটা স্টেজ স্টেজ ওয়ান টু থ্রি এবং ফোর স্টেজ থ্রিতে কমিউনিটি পর্যায়ে মহামারী শুরু হয় তো আমাদের স্টেজ থ্রিতে আছে এখন এবং স্টেজ থ্রি থেকে স্টেজ ফোরে যেতে সাধারণত সেভেন টু টেন ডেজ সাত থেকে দশ দিন বা বারো দিন সময় নেয় সো আমাদের এই যে সময়টা স্টেজ থ্রিতে এই সময়টা আগামী দশ দিন বারো দিন আমাদের জন্য খুবই সতর্ক থাকতে হবে আগামী দু এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আগামী দশটা দিন আমাদের এখানে খুবই ক্রুশিয়াল একটা সময় এই সময়টাতে মানুষদেরকে ঘরের ভিতরে রাখতে না পারলে আমরা হয়তো বুঝতে পারবো না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি তো টেস্ট করতে গিয়ে আমাদের এখানে সক্ষমতা হয়তো একটু কম ছিল শুরুতে এখন যেহেতু টেস্টিং কিট আসছে আমরা মনে করি প্রতিদিন দুই হাজার করে টেস্ট করা দরকার এবং আগামী দশ দিনে আপনি বিশ হাজার টেস্ট করুন আর মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম বলেন এটি খুবই ছোঁয়াচে রোগ হওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে এর থেকে রক্ষা পেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমরা এখনো ঝুঁকির মধ্যে আছি সুতরাং আপনার ওই আজকে আক্রান্ত হয় না এই বলে কালকে হবে না এই কথা মনে না করে আপনার কিন্তু যা খুঁজি তাই না আপনি বারবার বলা হচ্ছে আপনার ঘরে অবস্থান করুন সবার সম্মতি এগুলো অ্যাভয়েড করুন যেখানে সেখানে ঘোরাফেরে যতটুকু সম্ভব নেহাইয়ের প্রয়োজন ছাড়া আপাতত কেউ ঘরের বের হবেন না আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করেই চলতে হবে অন্তত আরও কিছুদিন যতক্ষণ না এই মানে বলতে পারেন যে এই অদৃশ্য শক্তি বা অদৃশ্য দৈত্য যাই বলেন এতে যখন আক্রান্তের হার কমে যাবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতেই হবে এমন পরিস্থিতিতে আতংকিত না হয়ে লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি শারমিন রিহা এটিএন বাংলা ঢাকা প্রাণঘাতী করনা ভাইরাসে প্রতিষেধক তৈরির কৌশল উদ্ভাবনের দাবি করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক তারা জানান উদ্ভিদের হাইড্রোক্সিল থেকে ভাইরাস নিষ্ক্রিয়কারী ওষুধ তৈরি সম্ভব এরই মধ্যে ওই গবেষণায় আন্তর্জাতিক জার্নালে পাঠানো হয়েছে বলেও জানান তারা গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট জানাছেন মাহবুব কবির চপল গাজীপুরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক করোনা ভাইরাসের গঠন নিয়ে গবেষণা করেন তারা দেখতে পান ক্যারোক্সিল ও অ্যামাইনো গ্রুপের রাসায়নিক উপাদান আছে এই ভাইরাসে যা শ্বাসনালী সহ মানব দেহের ক্ষতি করে এমনকি মৃত্যু ঘটাতে পারে তবে এসব ক্ষতিকর উপাদান নিষ্ক্রিয় করতে পারে উদ্ভিদের হাইড্রক্সিল নামক উপাদান একটা ভাইরাস আসলে বিভিন্ন প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং এই প্রোটিনগুলো আসলে একটি অবস্থায় থাকে এই প্রোটিনগুলোর যে কেমিক্যাল স্ট্রাকচারগুলো রয়েছে সেই কেমিক্যাল স্ট্রাকচারগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি সেই কেমিক্যাল গ্রুপটাকে কিভাবে ডিঅ্যাক্টিভ করা যায় বা নিউট্রালাইজ করা যায় সেই জন্য আমরা হচ্ছে এমন কিছু প্ল্যান্টকে বেছে নিয়েছি প্ল্যান্টকে প্ল্যান্টকে থেকে উপাদান এক্সট্রাক্ট করেছি সেখান থেকে আমরা যথেষ্ট আশাবাদী যে এগুলা থেকে আমাদের ভবিষ্যতে একচুয়ালি একটা ভ্যাকসিন তৈরি করা যাবে তারা এও দাবি করেন বেশ কিছু উদ্ভিদ উপাদান আছে যেগুলো খেলে দেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে এই গবেষণার স্বীকৃতি পেতে হলে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হতে হবে এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তারা কিছু আমরা প্র্যাকটিক্যাল কাজ করেছি কিছু কাজ এখন আমাদের টেস্টিংয়ে আছে এবং কিছু কাজ আমরা আপনার এখনও বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণের জন্য রেখেছি প্রোটেকটিভ ক্লথগুলা মাস্কগুলা অথবা যে ব্যান্ডেজগুলা হয় সেগুলো কিন্তু তৈরি করতে আমরা সক্ষম হব আমাদের গভর্নমেন্ট যদি আমাদের কিছু মানে এই ইকুইপমেন্টগুলো কিনে দেয় তাহলে কিন্তু আমরা এই ল্যাবরেটরিতেই কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টেই কিন্তু এটা মানে প্রোডাকশন সম্পূর্ণ করে সাপ্লাই দেওয়া সম্ভব তাদের এই উদ্ভাবন যদি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর হয় তাহলে বাংলাদেশ তো বটেই সারা বিশ্বের জন্যই তা আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মাহবুব কবির চপল এটিএন বাংলা দেশে সর্বশেষ 24 ঘন্টায় 109 জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত একজনও পাওয়া যায়নি। রববার অনলাইন ব্রিফিংএ রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। ব্রিফিংএ যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন জানা দেশের 11টি স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশের সংখ্যা কম কেন? কেন আমরা সংখ্যা কি বেশি থাকলে আমরা খুশি হই আমরা চাই কি যে বেশি বেশি লোক সংক্রামিত হোক আর বেশি বেশি লোক মৃত্যুবরণ করুক আমরা তো চাই আমাদের দেশের লোক সংক্রামিত না হোক আমাদের দেশের লোক মৃত্যুবরণ না করুক এটি সবচেয়ে বড় বিষয় অসুস্থ হয়ে সরকারি ছুটির মধ্যে ঢাকা থেকে নওগাঁর নগরে গিয়েও চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এক যুবকের তার নাম আলামিন ও অসুস্থ অবস্থায় থেকে বাড়ি ফিরে বগুড়ার আদমদিঘি নগা সদর এবং রানীনগরে হাসপাতালে যান তিনি কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে কেউ চিকিৎসা না দেয় স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের বারান্দায় রাত কাটান ওই যুবক পরে গুরুতর অসুস্থ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অবস্থায় সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয় তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন নওগাঁ সিভিল সার্জন ডাক্তার আক্তারুজ্জামান সেখান থেকে মগাল নিয়ে গেছিগালিয়ে নামালিয়েছে ওখান থেকে আমি না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে তার যে সাত দিন আট দিন থেকে জ্বর সেটাতে ঢাকাতে হয়তো সে

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে কাজ করতে বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির যুবরাজ চার্লস করোনায় আক্রান্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি করোনা ভাইরাসের বিস্তার রোধে যুক্তরাজ্যের সাথে একসাথে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলেও যুবরাজ চার্লসকে অবহিত করেন প্রধানমন্ত্রী একই সাথে ভাইরাসের প্রভাবে বাংলাদেশের পরিস্থিতি ও এর প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করেন শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা বিজয় জাতি মনোবল হারালে চলবে না বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে দেশের প্রতিটি জনগণকে সুরক্ষিত রাখতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি রোববার ব্যবসায়ী নেতাদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী তিনি জানান দুস্থদের জন্য সরকারি সহায়তা অব্যাহত রয়েছে অন্য কোনো দেশ সহায়তা চাইলে বাংলাদেশ সাহায্য করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ী নেতাদের কাছ থেকে অনুদানের চেক ও বিশ হাজার পিস গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ বাঙালি কখনো হারেনি আমরা কখনো হারব না এই আত্মবিশ্বাস সবাইকে নিয়ে চলতে হবে শুধু নিজেকে একটু মানে সুরক্ষিত রাখতে হবে অপরকেও সুরক্ষিত রাখতে হবে কারণ শুধু নিজের উপর না অন্যের উপরেও আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে চললে পরে ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো কারো ঘাবড়ালে চলবে না এই অবস্থা মোকাবেলা করবার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবে সবাইকে চলতে হবে যাতে করে আমরা আমাদের দেশের প্রতিটি জনগণকে যেন সুরক্ষিত করতে পারি প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পঁচিশ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে সেনা সদস্যদের একদিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড ডিজেল প্লান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে এই অনুদান দেয়া হয় একই ধারাবাহিকতায় সব নৌ সদস্যের একদিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান হতে মোট সাড়ে চার কোটি টাকা এবং সব বিমান সেনাদের একদিনের বেতন বাবদ এক কোটি কোটি লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হয় করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আপতকালীন সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবেলা করতে হবে মানবিক বিপর্যয়ের সময় সমাজের বিত্তবাদে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আবারও আহ্বান জানান তিনি রোববার আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন গুজবে কান্না দিয়ে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সরকার এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেন ওবায়দুল কাদের কিছু কর্মসূচি গ্রহণ করেছেন এই কর্মসূচি করোনা ভাইরাসের ব্যাপারে সচেতন থাকার জন্য সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং নেত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমের জন্য জরুরি ভিত্তিতে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছয় দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে এডিটর্স গেল্ট বিভিন্ন মাধ্যমের মিডিয়া সম্পাদকদের এই সংগঠনটির অন্যান্য দাবি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে পাওনা বিজ্ঞাপন বিল পরিশোধ বেসরকারি খাতের বকেয়া বিল আদায় সহায়তা দেয়া স্যাটেলাইট ফি তিন মাসের জন্য স্থগিত রাখা বিজ্ঞাপনের আয়ের ভ্যাট মৌকুব করা এবং করোনা ঝুঁকিতে থাকা গণমাধ্যম কর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় সেনাবাহিনী চিকিৎসা সেবা দিচ্ছে সাজেকের শিয়ালদহ এলাকায় হাম রোগী ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আটজন ত্রিপুরা শিশু মারা গেলে ওই এলাকায় সেনাবাহিনীর গঠিত একটি চিকিৎসক দল এ সেবা দেয় চিকিৎসা সেবায় একশো জন শিশু সহ মোট দুইশো দুইজনকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি মানবিক সেবাও দেয়া হয় এছাড়া অপুষ্টি ও নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর করোনা ভাইরাস সংক্রমণের কারণে আগামী চার এপ্রিল পর্যন্ত রাজধানীর সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি রোববার সমিতির সাধারণ সম্পাদক আরিফুল রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় সরকারি ছুটির সাথে সমন্বয় করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও এতে জানানো হয় এই সময় ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অবস্থান করে অসহায় ব্যক্তিদের সহায়তা করার পরামর্শ দিয়েছে সংগঠনটি শরীয়তপুরে করোনাভাইরাস সতর্কতায় ঘরে বন্দী প্রায় বারো হাজার দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক স্বামী রোববার জেলা নরিয়া ও সখীপুর থানায় বাড়ি বাড়ি গিয়ে এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন তিনি এগুলোর মধ্যে রয়েছে চাল ডাল আলু লবণ মাস্ক এবং সাবান সংকট থাকাকালে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক স্বামী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই হ্যান্ড গ্লাভস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম রোববার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ওমর ঝর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে দশ হাজার পিপিই নন কন্ট্যাক্ট ইলেকট্রনিক থার্মোমিটার গ্লাভস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী আমদানি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন চিকিৎসক ও জরুরি সেবাদানকারীদের জন্য আমদানি করা এসব সামগ্রী হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে প্রায় ডাক্তার এবং নার্সদের তাদের ড্রেসটা আমাদের নিয়ে আসছি বিশেষ করে আমাদের গাজীপুর সিটি এবং জেলা যেন শতভাগ নিরাপদ থাকে কারণ আমাদের এখানে আমি আগেই বলেছি বাহিরের লোক এখানে আসা যাওয়া বেশি সেই হিসাবে আমরা সবাইকে একটু সহযোগিতা করতে চাই যতটুকু সম্ভব আমি এবং বৃত্তশালী বলবো সবাই যেন একটু সহযোগিতা করে এই মুহূর্তে সবাই যার যার অর্থনৈতিক সাপোর্ট মানসিক সাপোর্ট সাপোর্ট যে কোনো ভাবে সবাই যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই আমরা সবাই নিরাপদ থাকবো এবার জানাবো পালিটিক্স খেলার খবর বার্সেলোনার কোচ হতে প্রস্তুত সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেস খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বার্সেলোনার অন্যতম প্রাণভমরা অবসর নেওয়ার পর কাতারের প্রথম সারির দল আল সাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাভি অবশ্য আড়াই মাস আগে বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে ছাটে হওয়ার পর ক্লাবটির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল জাভিকে মৌসুমের শুরু থেকে দায়িত্ব দিতে হবে বলে তখন রাজি হননি তিনি তবে চলতি মৌসুম শেষে কাতারের ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জাভি সেক্ষেত্রে হয়তো কাতালান শিবিরে আবারও দেখা যেতে পারে তাকে প্রাণঘাতী করোনা কারণে ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ করা না গেলে লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করাটাই ন্যায্য হবে এমনটাই মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকে গান্তুগান কর্নার প্রদুরভাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগ স্থগিত করা হয়েছে এর মধ্যে লীগ টেবিলে দ্বিতীয় স্থানের দল বর্তমান চ্যাম্পিয়ন সিটিজেনদের চেয়ে 25 পয়েন্ট এগিয়ে আছে অলরেডরা জার্মান ব্রডকাস্টার জেডটিডিএফ এর কাছে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন গান্তুগান শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার দেশে করোনা সংক্রমণের মহামারী ঠেকাতে আগামী দশ দিন ঘর থেকে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের করোনার প্রতিষেধক তৈরির কৌশল উদ্ভাবনের দাবি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকের এবং করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ